আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর শেরপুরের নকলায় প্রেমিকের ছুরিকাঘাতে সোহাগী আক্তার নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে এই ঘটনায় গুরুতর আহত হয়েছে ওই ছাত্রীর বাবা পুলিশ জানায় মাস ছয়েক আগে নারায়ণগঞ্জের বাসিন্দা আরিফুল ইসলামের সঙ্গে নকলা হাজি জাল মাহমুদ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী সোহাগীর সঙ্গে প্রেমের সম্পর্ক হয় কিন্তু গত রমজান মাস থেকে আরিফুল ইসলামের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় সোহাগী এতে ক্ষিপ্ত হয়ে নারায়ণগঞ্জ থেকে নকলা এলাকায় সোহাগীর বাড়িতে গিয়ে ওঁত পেতে থাকে আরিফুল ভোরে সোহাগীর বাবা শহীদুল ইসলাম ঘরের দরজা খুলে বাইরে বের হলে প্রথমে তাকে ছুরি দিয়ে এলো আঘাত করে এক পর্যায়ে ঘরে ঢুকে সোহাগীকেও উপর্যপুরে কুপিয়ে জখম করে পালিয়ে যায় আরিফ এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে আহত দুজনকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা সোহাগীকে মৃত ঘোষণা করেন পরে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ সাভারের আশুলিয়া কিশোর গ্যাংয়ের পোশাক কর্মী নিহত হয়েছেন সকালে সাভার এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি তার নাম রাকিবুল ইসলাম উজ্জ্বল স্থানীয়রা জানায় গত শুক্রবার আশুলিয়ার বাদাইল এলাকার বাসাভাড়া ভাড়া বাসা থেকে তাকে ডেকে নিয়ে যায় কিশোর গ্যাংয়ের সদস্য জুয়েল ও তার বাহিনী পরে এলোপাতারিভাবে কুপিয়ে উজ্জ্বলের কাছে থাকা টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় তারা খবর পেয়ে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় উজ্জ্বলকে এনাম মেডিকেলে ভর্তি করার দুদিন পর তার মৃত্যু হয় পুলিশ বলছে হত্যাকারীদের ধরতে অভিযান চলছে নাটোরের পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে আহত হয়েছে চারজন পুলিশ জানায় সকালে সিংড়া উপজেলার নাটোর বগুড়া মহাসড়কে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী একটি ইজি বাইক দুমড়ে মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে এতে ইজি বাইক চালক আব্দুল আজিজ ঘটনাস্থলেই নিহত হয় আহত তিনজনকে সিংরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরও একজনের মৃত্যু হয় এদিকে গতরাতে লালপুর উপজেলার চাঁদপুর এলাকায় মাটিভাই ট্রাকটার উল্টে একজন নিহত হয় আহত হয় চালকসহ আরও দুজন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান নিজেদের আরেকটি বিমানের ডানায় ধাক্কা দিয়েছে এতে দুটি বিমানে ক্ষতিগ্রস্ত হয়েছে হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারের এলাকায় রাতে দুর্ঘটনা ঘটে এতে বিমানের বোয়িং সাত আট সাত এবং বোয়িং সাত তিন সাত ডানা ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে বিমান দুটির মধ্যে একটি আগে থেকেই পার্ক করা অবস্থায় ছিল অন্যটি যাত্রী নামিয়ে পার্কিং দিকে যাচ্ছিল তখনই এ সংঘর্ষ হয় তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি রাজধানীর বাজারের বাপেক্স ভবনের সামনে একটি মাইক্রোবাসে হঠাৎ আগুন লেগে যায় তবে এতে কেউ হতাহত হয়নি বাপেক্স কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এ সময় সেখানে যানজটের সৃষ্টি হয় আগুনে একটি মাইক্রোবাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান ভারতের হিমাচল প্রদেশে বাস খাদে পড়ে স্কুল শিক্ষার্থী সহ ষোলো জন নিহত হয়েছেন আহত হয়েছেন অনেকেই কুল্লুর ডেপুটি কমিশনার আশুতোষ গার্গ জানিয়েছেন বাসটি সেইঞ্জে যাচ্ছিল সকাল সাড়ে আটটার দিকে জংলা গ্রামের কাছে বাসটি খাদে পড়ে যায় বাসটিতে চল্লিশ জন স্কুল শিক্ষার্থী ছিল এই ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্র্যাক ব্যাংক লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে কোম্পানিটির দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ডাবল এ প্লাস এবং স্বল্প মেয়াদির রেটিং হয়েছে এস টি ওয়ান ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড কোম্পানিটির এই রেটিং দিয়েছে একত্রিশে ডিসেম্বর দু হাজার একুশ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে বলে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ